নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। পূজোর মুখে একেই নিম্নচাপের জেরে নাগাড়ে বৃষ্টি, আর তার সঙ্গে দোসর বেহাল রাস্তা। এই দুয়ের জোড়া ফলায় কার্যত নাজেহাল মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রামের বাসিন্দারা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রী অভিযান 2020 সালে কোভিডকালে আত্মপ্রকাশ করে। এই প্রকল্পকে হাতিয়ার করে 2021 বিধানসভা ভোটে একাধিপত্য করেছিল রাজ্যের শাসক দল। কিন্তু এবার সেই প্রকল্পেও দুর্নীতির কালো ছায়া। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চরম অস্বস্তিতে পড়েছিল তৃণমূল কংগ্রেস। আর এবার ফের অন্য একটি প্রকল্পে দুর্নীতির আভাস মেলায় ফাঁপড়ে পড়েছে মামাটি মানুষের সরকার। সূত্রের খবর, মাত্র 5 মাস আগেই পথশ্রী প্রকল্পের অধীনে রহমতপুর বাসস্ট্যান্ড থেকে রহমতপুর কবরস্থান পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য 35 লক্ষ টাকা বরাদ্দ হয়। কিন্তু কোনো ক্রমে 5 মাস যেতে না যেতেই 3 দিনের নাগাড়ে বৃষ্টিতে ধসে গেছে সেই নবনির্মিত রাস্তার একাংশ, যার জেরে স্বাভাবিকভাবেই বেজয় বিপদে পড়েছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, খুবই নিম্নমানের কাঁচামাল দিয়ে রাস্তা তৈরি হওয়ায় 5 মাসের মধ্যেই রাস্তার এই বেহাল দশা। তারা সকলেই একযোগে তাদের যাতায়াতের এই রাস্তার দ্রুত সঠিক সংস্কার দাবি করছেন। তেমনই এক স্থানীয় আব্দুল রব বলেছেন, সমস্যা যে রহমতপুর মালিয়র বাদ যেটা ঢালাই রাস্তা হয়েছিল, ঢালাইতে তো দুর্নীতি হয়েছে, তারপরে এখানে জলের কোনো ব্যবস্থা ছিল না, যার কারণে রাস্তা একদম কেটে চলে গেছে, এখন প্রতিটা বাড়ির সমস্যায় দাঁড়িয়েছে। এখন রাস্তার অবস্থা কি রয়েছে? রাস্তার অবস্থা এখন খুব খারাপ। আপনাদের কি কি সমস্যা? যানবাহন চলাচল, গ্রামের মানুষ চলাচল, সাইকেল বাইকের সব কিছু বন্ধ, যাওয়া আসা হচ্ছে না। নিম্নমানের একদম নর্মাল কাজ হয়েছে, এই কাজে কোনো গুরুত্ব দেয়নি। এখন চাইছি যে সরকার ভালো করে দেখুক, কাজটা যেন ভালোভাবে হয়, পাবলিকের যেন সুবিধা হয়। এই রাস্তায় অসুবিধা হচ্ছে, মানুষ এইদিক দিয়ে আমাদের কবরস্থান আছে, মানুষ মরা মানুষ নিয়ে গেলে পরে অসুবিধা হচ্ছে, তাড়াতাড়ি ব্যবস্থা করুক। নবনির্মিত রাস্তায় সৃষ্টি হওয়া ফাটলের মধ্যে দিয়ে বৃষ্টির জল ঢুকেই এহেন বিপত্তি ঘটেছে। যদিও রাস্তা তৈরির প্রক্রিয়াতে দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ স্বীকার করতে নারাজ আইএনটিটিইউসির সভাপতি সাহেব দাস। এই ঘটনায় ঠিকাদারের গাফিলতির অভিযোগ পেলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেও রাস্তা ধসে যাওয়ার পিছনে প্রাকৃতিক কারণকেও উড়িয়ে দিচ্ছেন না তিনি। 7 আওয়ার নিউজকে তিনি জানালেন, কন্ট্রাক্টরের যদি ওখানে দুর্নীতি থাকে বা কোনো কিছু থাকে, প্রশাসন যেন তার তদন্ত করে তার আইনানু ব্যবস্থা নেয়। যদি কন্ট্রাক্টর দুর্নীতি করে থাকে, যদি ধরা পড়ে হ্যাঁ কন্ট্রাক্টর দুর্নীতি করেছে, তার যেন লাইসেন্সটা ক্যান্সেল করে দেওয়া হোক, এবং যদি না, যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক হয়ে থাকে, তাহলে সেটা প্রশাসন তদন্ত করে সেটা তার ব্যবস্থা নেবে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। পঞ্চায়েত ভোট যেতে না যেতেই এই বেহাল রাস্তার ইস্যুতে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। হরিশ্চন্দ্রপুরের স্থানীয় সিপিআইএম নেতা অনুপ আচার্য ঠিকাদার ও স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন। তবে এই রাজনৈতিক তরজার মাঝে সাধারণ মানুষ কবে পাকাপোক্ত রাস্তা ফিরে পান, সেটাই এখন দেখার। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, দি রিপোর্ট। জয় হিন্দ। আমাদের খবরের বিভিন্ন বিভাগে আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।